আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিপিএল গভর্নিং কাউন্সিল এত চমৎকার এবং অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিপিএল বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্ট নামে আয়োজিত হতে যাচ্ছে, তার জন্য আমি মন থেকে আন্তরিকভাবে স্বাগতম এবং অভিনন্দন জানাই আমাদের বোর্ড প্রেসিডেন্টকে। বঙ্গবন্ধু নিয়ে তো আসলে কথা বলতে গেলে তো এখানে কিছু বলারই থাকে না। আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, দেশমানি বঙ্গবন্ধু, পতাকাবাহী বঙ্গবন্ধু। এই বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিপিএল আয়োজিত হচ্ছে। আমরা তো চাবো যে আমাদের টিম নিয়ে আমরা যেন সেই পতাকাটা উড়াতে পারি, আমরা তো এর বাইরে থাকতে পারি না। অনেক বছর ধরে আমি বিপিএল করে আসছি, এই আমার 6 বছর ধরে আমি এখানে আছি, আমি ওনারদের মধ্যে সবচেয়ে পুরানো ওনার। আজ অনেক অনেক চ্যালেঞ্জ ওভারকাম করে বিপিএল জমা করতে হয়েছে, অনেক ধরনের বাধা, অনেক স্ট্রাগল ফেস করতে হয়েছে। ওগুলো যখন আমি সব পার করে আসছি, এত লম্বা পথ পার করে আসছি, এটার পিছনে অবভিয়াসলি আমার বড় একটা এক্সাম্পল ছিল আমাদের দেশের, অবভিয়াসলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্রিকেটের প্রতি তার উত্তেজনা, ভালোবাসা, এবং অবভিয়াসলি তার সাথে তার পিছনে আছে আমার বাবার সাইলেন্ট রোল। তো এত কিছু যখন আমি ফেস করেছি, পার করে আসছি, আজ যখন বিপিএল তার সবচেয়ে সুন্দর গৌরবময় একটি জায়গায় এসে পৌঁছেছে, আমাদের বঙ্গবন্ধু জন্মবার্ষিকী, শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিপিএলটি আয়োজিত হচ্ছে, আমি তো কখনো তার বাইরে থাকতে চাই না, বা আমি চাই না যে আমার টিম এই এত বড় সম্মান থেকে, এত বড় একটি সুযোগ থেকে বঞ্চিত হোক। আমি আশা করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিল আমাদেরকে সহ আমাদেরকে নিয়ে যেন এই টুর্নামেন্টটা আরও অনেক সার্থকভাবে আয়োজন করতে পারে। আমরা অবশ্যই আমাদের ফুল সাপোর্ট অ্যান্ড ফুল কোঅপারেশন অফার করবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বিপিএল গভর্নিং কাউন্সিলকে, জাতিপিতা বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্ট যেন একটি টাইমলেস মেমোরেবল ইভেন্ট হয়ে সবার মনে থাকে। আর এখন আমার টিম নিয়ে কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যেটা বলে এসেছি, আমি অনেক বছর ধরে আসলে টিমের সাথে আছি। আজকে বিপিএল যে পর্যায়ে পৌঁছেছে, যে জনপ্রিয়তা লাভ করেছে, সেটার পিছনে আমার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ ছিল, আমার ফ্র্যাঞ্চাইজ না, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ একটা বড় অবদান রাখে, অনেক বড় একটা রোল প্লে করে। আমরা মানে কি ইমোশনাল লাগে যদি কথা বলতে, আমরা এটা মানে খুব ফার্স্ট থেকে আমি আছি এখানে, একটা জার্সি ডিজাইন করার থেকে এটার যে লালের উপরে কালো বসবে, বা একটা থিম সং সিলেক্ট করা, বা একটা মানে এটার জন্য আমরা দৌড় চিন্তা করা, এই অল্প অল্প করে একটু একটু করে আমরা কিন্তু এটাকে ব্র্যান্ড ব্যালুটাকে আজকে আমরা এই টিমটাকে, আমাদের এই ভিক্টোরিয়ান্স 11 জন মাঠে যায়, কিন্তু সেই ভিক্টোরিয়ান্সের আইডেন্টিটিটা আমরা এভাবে গড়ে তুলেছি যে এটা একটা ব্র্যান্ড, একটা ভ্যালু তৈরি করেছে, যেটা এই ভ্যালুটা অবশ্যই বিপিএল এর ভ্যালুতেও অ্যাড করে। আজকে উইকিপিডিয়াতে দেখলে দেখা যায় যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইজ দ্য মোস্ট হাইয়েস্ট ভ্যালু টিম ইন দ্য বিপিএল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর থিম সং মোস্ট ডাউনলোডেড থিম সং অন ইউটিউব। আর আমাদের যে পতাকাটা, এটা কিন্তু শুধু ক্রিকেটের মাঠে না, বা কুমিল্লা বা বাংলাদেশে না, এটা আসলে পুরো দেশ বিদেশে সব জায়গাতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স পতাকা উড়ে, এবং আমরা যে ভালোবাসা পেয়েছি এই টিমটার জন্য অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইটস আ হিউজ অ্যাফেয়ার। এটা আমরা একটা বিশাল পরিবার, একজন করে পরিবার সদস্য আমার সাথে, যে আমার সব সাপোর্ট স্টাফ আছেন, তারা আমার সাথে অনেক পরিশ্রম করেছে, আমরা ঘন্টার পর ঘন্টা কাজ, তো আমরা ঘন্টায় এটা মেজার করতে পারবো না, আমাদের যে এটার প্রতি ভালোবাসা, যে আমরা যে এটা আন্তরিকতার সাথে কাজ করেছি এত বছর ধরে, যে একজন একজন করে আমাদের পরিবার সদস্য বেড়েছে, আজকে একটা বিশাল পরিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবার, শুধু কুমিল্লা সীমিত না, বাংলাদেশে সীমিত না, অল ওভার দ্য ওয়ার্ল্ড এই বিশাল পরিবারের খুবই আদরের একটা বাচ্চা কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম। তা আমি অবভিয়াসলি ভেরি ইমোশনাল হচ্ছে, গতকাল যখন এটা ঘোষণা করা হলো যে আমাদের টিমটা মাঠে যাবে এবছর, কিন্তু এটার মানে আমরা এটার হাতে থাকবো না, এটা আমাদের হাতে হবে না, এটা আমাদের হাতে চলবে না, বা আমি এটার সাথে জড়িত থাকবো না, বা আমার যে এই এতগুলো মানুষ আমার সাথে, যে আমার ফ্যামিলি, অবভিয়াসলি আমার ফ্যামিলি, তারা যেভাবে আমার সাথে সাপোর্ট দিয়ে আসছে, তারা কেউ আজকে মাঠে নামবে না এই টিমের সাথে আসবে, আমার জন্য এটা একটা মানে কষ্টকর ছিল। আর এটা আমরা আসলে লাস্ট যে মিটিংটা বোর্ডের সাথে করেছি, এটা ছিল একটা মিটিং যেখানে আমরা কিছু প্রপোজাল দিয়েছি, ওনারা কিছু প্রপোজাল দিয়েছে, শেষ কথা ছিল যে সেপ্টেম্বর 15 মধ্যে অ্যারাউন্ড দ্যাট টাইম ওনারা একটা ড্রাফট তৈরি করে আমাদেরকে দিবে, এবং ওদের যদি আমরা রাজি হই বা ওখানে যদি কিছু নেগোসিয়েশন থাকে ওইটার উপর আমরা রেসপন্স দিব, যদি সব ঠিক থাকে তাহলে আমরা ওখানে সাইন করবো।
আমরা সেই রেসপন্স ফিডব্যাকটার জন্য সেই রেসপন্সের জন্য ওয়েট করে আছি একদিন ধরে, অনেকটা কাজ করে ফেলেছি। এটা আমার নিউজিল্যান্ডের প্লেয়ার আছেন যারা কোচ সিলেক্ট করেছে, সেই প্লেয়ার তার 2 বছর ডোমেস্টিক কন্ট্রাক্ট ছেড়ে সে বিপিএলে আসছে। আমাদের একটা প্লেয়ার আছে বিগ ব্যাশ কন্ট্রাক্ট ছেড়ে সে বিপিএলে আসছে। অনেকভাবে অনেক কাজ এগিয়ে গেছে আমাদের। আমাদের গতকাল থেকে এজেন্ট প্লেয়াররা সবাই খুব কনফিউজ, এটা কী হচ্ছে হঠাৎ করে। এটা ইন্টারন্যাশনাল, অনেক আমাদের সাথে ইন্টারন্যাশনাল অবলিগেশন আছে, স্পন্সরসের অবলিগেশন আছে। আর ফাইন্যান্সিয়াল লস তো কথাই না, আমি ফাইন্যান্সিয়াল লস আপনাদের ইন্টারভিউর জন্য বলছি, কিন্তু ওটা আমার মাথায় আসে না। আমার সবচেয়ে যেটা ইমোশনাল লস গতকাল থেকে, আমি যে আমার যে ইমোশনাল লস, শুধু আমি আমার টিম মেম্বার্স না, আমাদের হিউজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্যামিলি অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই ইমোশনাল লসটা আমাদের আসলে নেওয়াটা নিতে একটু ডিফিকাল্ট হচ্ছে। এটা যদি আমাদের একটু নোটিস দেওয়া হতো বোর্ড থেকে যে আমরা আমার একটা পদক্ষেপ নিব, আপনারা যারা ফ্র্যাঞ্চাইজ ওনার্স ছিলেন আপনাদেরকে আপনাদেরকে জানানো হচ্ছে যে আমরা এরকম কিছু করতে যাচ্ছি, তাহলে কমিউনিকেশন একটু বেটার হতো আমার মনে হয়। হঠাৎ করে বাকি সবার মতো আমি প্রেস কনফারেন্সে এই নিউজটা পেলাম, ওখানে একটু মানে জাস্ট আমার আমি সরি, এটা আমার জন্য মানে একটু, যেহেতু আমি মনে করি যে আমার টিম এবং আমরা অনেক বছর ধরে বিপিএলের একটা অবদান, আমাদের একটা অবদান আছে এবং বিপিএলটা আমাদের আমরা একসাথে হাতে হাতে আমরা একসাথে বড় করেছি, তো আমার মনে হচ্ছে এটা আমাদেরকে আগে জানাতে পারলে ভালো হতো জিনিসটা, যে এমন একটা কিছু হতে যাচ্ছে। তাছাড়াও আর এখন যদি আমি প্রথমে শুরুতে যেটা বলেছি যে আমি অবশ্যই তাদের এই উদ্যোগটিকে অভিনন্দন জানাই, এটার কোনো ডাউটই নাই, সন্দেহ নেই। এবং আমি যাব কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেন সবচেয়ে বড় একটা অবদান রাখে, এত বছর যা অবদান রাখে সেটা না, আরও সুন্দর করে আরও ফুল সাপোর্ট এবং সহযোগিতার সাথে যেন বিপিএল গভর্নিং কাউন্সিলকে সাথে অ্যাক্ট হয়ে এই বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্টটিকে অনেক সার্থকভাবে আয়োজন হোস্ট করতে পারে, এটা আমরা আমাদের ফুল সাপোর্ট এখানে অফিসিয়ালি অফার করছি বোর্ডকে। আমাদের দাবি টাবি কোনো কিছু ম্যাটার করে না যেখানে বঙ্গবন্ধুর নাম জড়িত আছে, ওখানে অনেক বড় আবেগ, অনেক অনেক অন্যরকম আবেগ কাজ করে, এটা আসলে এটাতে আমাদের ওখানে ওই ওই ইয়েটা আসছেই না, আমরা চাই না যে আমরা এটার থেকে বঞ্চিত থাকি। আর আমরা এটাও আশা রাখি যে এবং বিপিএলটা আমাদের আমরা একসাথে হাতে হাতে আমরা একসাথে বড় করেছি, তো আমার মনে হচ্ছে এটা আমাদেরকে আগে জানাতে পারলে ভালো হতো জিনিসটা, যে এমন একটা কিছু হতে যাচ্ছে। তাছাড়াও আর এখন যদি আমি প্রথমে শুরুতে যেটা বলেছি যে আমি অবশ্যই তাদের এই উদ্যোগটিকে অভিনন্দন জানাই, এটার কোনো ডাউটই নাই, সন্দেহ নেই। এবং আমি যাব কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেন সবচেয়ে বড় একটা অবদান রাখে, এত বছর যা অবদান রাখে সেটা না, আরও সুন্দর করে আরও ফুল সাপোর্ট এবং সহযোগিতার সাথে যেন বিপিএল গভর্নিং কাউন্সিলকে সাথে অ্যাক্ট হয়ে এই বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্টটিকে অনেক সার্থকভাবে আয়োজন হোস্ট করতে পারে, এটা আমরা আমাদের ফুল সাপোর্ট এখানে অফিসিয়ালি অফার করছি বোর্ডকে। আমাদের দাবি টাবি কোনো কিছু ম্যাটার করে না যেখানে বঙ্গবন্ধুর নাম জড়িত আছে, ওখানে অনেক বড় আবেগ, অনেক অনেক অন্যরকম আবেগ কাজ করে, এটা আসলে এটাতে আমাদের ওখানে ওই ওই ইয়েটা আসছেই না, আমরা চাই না যে আমরা এটার থেকে বঞ্চিত থাকি। আর আমরা এটাও আশা রাখি যে খুব শীঘ্রই দাঁড়ানোর জন্য আমাদের হাতে গড়া অনেক ভালোবাসার অনেক মানে আদরের এই বাচ্চাটাকে আমাদের ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজটাকে আমরা ফিরে পাই আবার আমাদের কাছে, ইনশাআল্লাহ এই ফ্র্যাঞ্চাইজটা আমরাই মাঠে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। যে পরিস্থিতি তাদের কি সব ফ্র্যাঞ্চাইজিকে একসঙ্গে করে আপনারা কি কোনো একটা দাবি উত্থাপন করবেন কিছু কি আছে আবার দাবি করে দাবি করতে অবশ্যই করবো, আমি তো দাবি করে হঠাৎ করে তোমার দাবি করার কোনো রুম রাখছি না জায়গাতে, পরিস্থিতি তৈরি করেছে দাবি দেওয়া নিয়ে, তো তাদের আর কিছু করার ছিল আমরা দাবি না হলে বিপিএল করবোই না, কোথাও এটা বলা হয়নি। আমরা বলছি যে আমরা আশা করি যেন বিপিএলটা সবার এগ্রিমেন্টে সবার কোঅপারেশনে হয় এবং আমাদের দাবিটাকে রেসপেক্ট করা হয়, তাছাড়া দাবি
আমি অবশ্যই মানে আমার এখানে কোনো সন্দেহের জায়গায় নেই, আমি যাবো যেমন আরো সুন্দর করে বিপিএল থেকে সাথে করতে পারি।